দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে একদিকে সম্পূর্ণ একটা পাহাড়ের শ্রেণী, আর তার ওই পাশে অবস্থিত কুলডিয়া ফরেস্ট, উড়িষ্যার কুলডিয়া ফরেস্ট। তার ঠিক নিচে অবস্থিত গোলাপি শালুকে ভর্তি অসাধারণ একটি ড্যাম, যেখানে একটা ওয়াচ টাওয়ারও দেখা যাচ্ছে জলের গভীরে, এবং তার কিছুটা অংশ বেরিয়ে আছে। এখানে বেশ মন্দিরও ছিল, যারও চূড়াটা শুধুমাত্র দেখা যাচ্ছে। সপ্তাহান্তে ঘুরতে যেতে চান একটি নতুন জায়গায়? সেই লক্ষ্যেই আজ আমি দীপান্তর দা এক্সপ্লোরারকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছি উড়িষ্যার বালাসোর স্টেশন থেকে মাত্র 30 কিলোমিটার দূরে একটি নতুন জায়গায়। পরিচয় করিয়ে দেব আপনাদেরকে সেই নতুন জায়গাটির সঙ্গে। চারিদিক পাহাড়ে ঘেরা ঘন কুয়াশার মাঝখানে লাল শালুকে ভরা একটি ড্যাম, খুমকুট ড্যাম। সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিই, যেতে হবে গন্তব্যে। হাওড়া স্টেশন থেকে সকাল 8:35 ধরুন ফলকনামা এক্সপ্রেস, যা 11:30 আপনাকে নামিয়ে দেবে বালাসোর স্টেশনে। সেখান থেকে ধরে নিন একটি অটো পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বরের সঙ্গেই সাইট সিন হিসাবে আপনারা করতে পারবেন এই খুমকুট ড্যাম। বালাসোর স্টেশন থেকে তাই প্রথমেই চলে যান এই খুমকুট ড্যামে। আমরা অবশ্য এক রাত্রি ছিলাম লক্ষ্মী নিবাসে, সেটা নিয়ে আমি আলাদা একটি ভিডিও দেব, তাদের ঘর, তাদের ট্যারিফ, যেখানে সম্পূর্ণ লেখা থাকবে। এখন আমরা যাচ্ছি খুমকুট ড্যামের উদ্দেশ্যে। বর্ষায় চারিদিক সবুজ হয়ে থাকা গাছপালার মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলেছে কালো রাস্তা, আর সেটা দিয়েই আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য খুমকুট ড্যামের উদ্দেশ্যে। যাওয়ার সময় রাস্তার দুপাশে আপনারা দেখতে পাবেন পাথর কেটে নানা রকম মূর্তি তৈরি হচ্ছে, দাঁড়িয়ে কিছুক্ষণ সেগুলোও দেখতে পারেন। তারপরে এরকম লাল মাটির রাস্তা ধরে এগিয়ে চলুন আজকের গন্তব্য খুমকুট ড্যামের উদ্দেশ্যে। ওই যে দূরে দেখা যাচ্ছে নীলগিরি পর্বত শ্রেণী, এটা কিন্তু একটি গভীর জঙ্গলের ভেতর দিয়ে। এখানে হাতির আনাগোনা প্রচুর। এই যে গাছের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ি টাইপের করা, এখান থেকেই লক্ষ্য রাখা হয় হাতিদের, এবং হাতি তাড়ানোর এখান থেকেই ব্যবস্থা নেওয়া হয়। আমরা চলে আসলাম খুমকুট ড্যামের কাছে, গাড়ি এতটাই যাবে। এখান থেকে একটু পায়ে হেঁটে দেখতে পাবেন একটু উঁচু মতো জায়গা, বাঁদিকে সিঁড়ি করা আছে, ডান দিক দিয়ে অবশ্য আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা উঠে যেতে পারেন। আর সিঁড়ি দিয়ে কিছুটা উঠে গেলে দেখতে পাবেন একটি স্বর্গীয় দৃশ্য। আহা, কি দেখিলাম! সমগ্র জলাশয়ের উপর পাহাড়ের ছায়া পড়ছে, আর সেই কালো জলের মধ্যে ফুটে রয়েছে গোলাপি শালুক। সত্যি এ এক নৈসর্গিক দৃশ্য, নিজের চোখে না দেখলে এই সৌন্দর্যকে ঠিক বলে প্রকাশ করা সম্ভব নয়। আপনারা অবশ্যই একদিনের জন্য ঘুরে আসুন এই খুমকুট ড্যামে। শুধু যে ওই জায়গাটা যেটা দেখা যাচ্ছে তেলকুপির মতো অর্ধেক উঠে আছে, আর তার একটা ওয়াচ টাওয়ার, সেটা নয়। আমরা ড্যামের মধ্যে ঠিক এই যে আমার আঙুলটা আমি পয়েন্ট করছি, এখানে একটা মন্দিরের চূড়াটা জাস্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এই জলের তলে কিন্তু অনেক কিছু আছে। এখানেও একটা ঠাকুরের থান আছে। আমরা আরেকটু ঘুরে আসবো ওই দিকটা। দেখা যাচ্ছে ড্যামের জলটা এটা দিয়ে বেরোচ্ছে,
এটা লেবেলেই পুরো আছে, আর ওই যে গোলাপি শালুকে সম্পূর্ণ ভর্তি, আর পাহাড়ের নিচে ঠিক এরকম একটা ড্যাম, অসাধারণ। আরও ভোরবেলায় যদি আমরা আসতে পারতাম, অথবা বিকালের দিকে যদি এখানে আসা যায়, একদণ্ড বসে থাকা সেটা একটা আলাদাই অনুভূতি। দাঁড়িয়ে আছি, দেখা যাচ্ছে একদিকে সম্পূর্ণ একটা পাহাড়ের শ্রেণী, আর তার ওই পাশে অবস্থিত কুলিয়া ফরেস্ট, উড়িষ্যার কুলিয়া ফরেস্ট, তার ঠিক নিচে অবস্থিত গোলাপি শালুকে ভর্তি অসাধারণ একটি ড্যাম, যেখানে একটা ওয়াচ টাওয়ারও দেখা যাচ্ছে জলের গভীরে, এবং তার কিছুটা অংশ বেরিয়ে আছে। তার কারণ হচ্ছে এটা কিন্তু পরবর্তীকালে জলটা একটা বেড়ে গেছে ড্যাম হওয়ার পরে। এখানে বেশ মন্দিরও ছিল, যারও চূড়াটা শুধুমাত্র দেখা যাচ্ছে, যার জন্য বলা যায় যে জলটা অনেকটা বেড়ে গেছে। এখানে একটা নতুন মন্দিরেও ঠাকুরের স্থান তৈরি করা হয়েছে। কিন্তু পুরো শালুকে ভরা পাহাড়ের নিচে একটা অসাধারণ জায়গা আছে এই খুমকুট ড্যাম। যারা আসবেন উড়িষ্যার এইদিকে ভ্রমণ করতে, তারা কিন্তু এই খুমকুট ড্যাম অবশ্যই দেখবেন। আমি হলপ করে বলতে পারি, অসাধারণ লাগে। আমরা দাঁড়িয়ে আছি নীলগিরি সাম্রাজ্যে। একদা নীলগিরি রাজাদের অন্তর্গত এই বিশাল নীলগিরি সাম্রাজ্য, যার একদিকে অবস্থিত নীলগিরি পাহাড়। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব অবশ্যই নীলগিরি রাজবাড়ি এবং নীলগিরি জগন্নাথ মন্দিরেরও, কিন্তু সেটি এই তেপান্তত্ব এক্সপ্লোরার চ্যানেলে নয়, সেটি অবশ্যই আমার ঐতিহাসিক চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরিতে, যেখানে থাকবে ইতিহাস, যেখানে থাকবে ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত নানা জায়গার ইতিহাস। তাই অবশ্যই এখনো যারা ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ওয়াচ টাওয়ারটা সেটা কিসের? ওয়াচ টাওয়ারটা রাজা শিকার করার জন্য করা, রাজাটা শিকার করার জন্য তৈরি করেছিল নীলগিরি রাজা। আর যে মানে একটা মন্দির দেখলাম, জাস্ট জাস্ট চূড়াটা দেখা যাচ্ছে, জল মানে নেই, পুরো মন্দিরটা দেখা যাচ্ছে না। ওটা মানে এখন কি দেখা যায়, জল কমে যায় কখনো? জল কমে যায়, ওইটা কি হয় না, মার্চ এপ্রিল জল কমে হয়ে যায়, হ্যাঁ তখন যেতে পারবে মন্দির কাছে। এটা কিসের মন্দির? ওইটা মন্দির নাম তো আমি জানি না। আচ্ছা, ওইটা গ্রামের লোক পূজা করে। আচ্ছা, গ্রামের লোক পূজা করে। পুজো হয় জানুয়ারি 15, গাছের ওপর এভাবে ঘর করা আছে। এগুলো এই অঞ্চলে প্রচুর হাতি আসে, এবং হাতিকে তাড়ানোর জন্য কুলাপাটিরা এখান থেকে আর কি হাতি তাড়ায়, যার জন্য করা আছে। এই খুমকুট ড্যাম ঘুরতে গেলে আপনারা আর যা যা ঘুরে দেখতে পারবেন আশেপাশে, তার মধ্যে হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, আরেকটি অপির জায়গা বিশ্বেশ্বর মন্দির ও বিশ্বেশ্বর পাহাড়, এটা নিয়েও আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। নীলগিরি রাজবাড়ি, নীলগিরি জগন্নাথ মন্দির। এই নীলগিরি রাজবাড়ি, নীলগিরি জগন্নাথ মন্দির নিয়েও আমি একটি ইতিহাস সংক্রান্ত ভিডিও তৈরি করব, যা থাকবে আমার অপর চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরিতে। এরপর চলে যান ইমামি জগন্নাথ মন্দিরে, তারপর দেখে নিন ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এরপর অবশ্যই ঘুরে আসুন উড়িষ্যার একটি ভার্জিন সি বিচ, পরীক্ষী সি বিচ থেকে, এবং থাকুন মাই ডাইট ক্যাম্পে। তাহলে এ সপ্তাহের শেষে আপনার ঠিকানা হোক এরকম অজানা একটি ড্যাম, খুমকুট ড্যাম। এরকম নতুন নতুন তথ্য জানার জন্য অবশ্যই সঙ্গে থাকতে হবে আমার, সঙ্গে থাকতে হবে তেপান্তত্ত্বা এক্সপ্লোরারের। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। পরের দিন থাকবো উড়িষ্যার বালাসোরের আরও একটি অপির জায়গা বিশ্বেশ্বর টেম্পল এবং বিশ্বেশ্বর পাহাড় নিয়ে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, অপেক্ষা পরবর্তী ভিডিওর। অসংখ্য ধন্যবাদ।